করোনার সময়ে চট্টগ্রামের 13টি হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের থাকা খাওয়া বাবদ বিভিন্ন হোটেলের বকেয়া বিল প্রায় পৌনে 4 কোটি টাকা। বকেয়া না পেয়ে দিশেহারা এসব হোটেল কর্তৃপক্ষ। সংশ্লিষ্টরা বলছেন, সরকারিভাবে টাকা বরাদ্দ না পাওয়ায় দেনা শোধ করা যাচ্ছে না। করোনা মহামারী শুরুর পর চট্টগ্রামের আক্রান্তদের চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, চট্টগ্রাম জেনারেল হাসপাতাল এবং ফৌজদারহাট বিআইডিআইটিকে নির্দিষ্ট করে দেওয়া হয়। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ থেকে এইসব হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের রাখা হয়। পর্যটন কর্পোরেশনের মালিকানাধীন মোটেল সৈকতসহ সরকারি বেসরকারি 13টি হোটেলে প্রথম 2 মাস চুক্তি অনুযায়ী এসব হোটেলের বিল পরিশোধ করা হলেও পরের কয়েক মাসের বিল শোধ করেনি হাসপাতাল কর্তৃপক্ষ। 16 এপ্রিল থেকে 30 জুলাই পর্যন্ত এখানে সেবাকর্মীরা চিকিৎসকের অবস্থান করছিলেন এবং তার সর্বসাকল্যে আমাদের বিল আসছিল প্রায় 1,52,25,000 সামথিং। এবং এক্ষেত্রে আমরা 50% রেয়াতে আমাদের বিল আমরা জেলা প্রশাসক মহোদয় বরাবর এবং একই সাথে সিভিল সার্জন এবং জেলা হাসপাতালের যে তত্ত্বাবধায়ক মহোদয় বরাবর আমরা 76,12,750 টাকা বিল দাখিল করেছি। হোটেল মালিকরা বলছেন, করোনার কারণে এমনিতেই হোটেল ব্যবসায় চরম মন্দা, তার উপর মোটা অঙ্কের বকেয়া বিল দুর্ভোগ বাড়িয়েছে কয়েক গুণ। বারবার যোগাযোগের পরও বিল শোধের বিষয়ে কোনো আশ্বাস মেলেনি বলে অভিযোগ তাদের। আমি সিভিল সার্জনের সাথে অনেকবার কথা বলেছি এই ব্যাপারে, তো আসলে ওনারাও বারবার একটা জিনিস বলছে যে না এখন বাজেট আসছে না, যে আমরাও কিন্তু মানে এখন আসলে আমরা তো এর চেয়ে আর বেশি দূরে যেতে পারছি না, আমরা অতটুকু পর্যন্তই যেতে পারছি হয়তো। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, বরাদ্দ না থাকাই জমেছে বকেয়া। এরই মধ্যে টাকা চেয়ে চিঠি দেওয়া হয়েছে মন্ত্রণালয়ে। আমরা বারবার অর্থ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ে আমাদের ডায়েটিশিয়ানের মাধ্যমে আমরা এটা পেশ করছি এবং আমরা ডকুমেন্ট সহকারে ওনাদের কাছে পাঠিয়েছি, যেটা হোটেল অর্ডার আমাদের কাছে বিলটা দাবি করেছে এবং এই বিল এসেও আমরা কপিও পাঠিয়েছি এবং আগেও যোগাযোগ করছি, এখনও যোগাযোগ রাখতেছি। সরকারি নির্দেশে বর্তমানে হোটেল ছেড়ে নিজ বাসা থেকে কাজে যাচ্ছেন চিকিৎসকরা। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।